প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা আমরা একাদশ দ্বাদশ শ্রেণী কৃষি শিক্ষা আজকে প্রথম পত্রের তৃতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদের বিষয়টি নিয়ে আলোচনা করব লক্ষ্য করে এখানে তৃতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদে বিষয় বিশেষ পাঠের রিবন রেটিং এই পাঠের রিবন রেটিং সম্পর্কে আজকে আলোচনার ক্ষেত্রে লক্ষ্য করে আমরা পাঠের ক্ষেত্রে পাঠ আমাদের একটি অর্থকরী ফসল সেই সঙ্গে আমরা আঁশ জাতীয় ফসল বলতে পারি এই পাট ফসলের ক্ষেত্রে এখান থেকে যে আঁশ সেটি আমাদের বিশেষ করে তুলা এ ধরনের ফসলগুলো থেকে প্রাপ্ত সুতা দিয়ে যেটা আমরা বস্ত্রে বণিক চাহিদার বস্ত্রের চাহিদা পূরণ করা এবং এছাড়াও এই আঁশ দিয়ে বিভিন্ন ধরনের আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা বা আমাদের আরামদায়ক জিনিসপত্র তৈরি করা হয় যেগুলোর ক্ষেত্রে এই পাট একটি গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও শৌখিন এবং মনোরঞ্জন অথবা আমরা বলতে পারি যে আমাদের আরামদায়ক বিভিন্ন ধরনের জিনিস বা উপকরণ তৈরির ক্ষেত্রেও কিন্তু এই পাট ব্যবহার করা হয় এবং সর্বোপরি পাটের যে পাটকাঠি পাওয়া যায় সেইটি কিন্তু আমাদের জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করতে পারি এছাড়াও বিভিন্ন কাজে এই পাটকাঠি ব্যবহার করা হয় সেক্ষেত্রে এই পাট হচ্ছে একটি অর্থকরী ফসল বা আমরা যা বলতে পারি আঁশ জাতীয় ফসল এবং এক সময় বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করা হতো যে এই পাট ছিল সোনালী আঁশ যাকে বলা হতো এবং পাট যা দ্রব্য রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করত সেক্ষেত্রে এই পাট কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফসল বা উৎপাদনশীল ফসল যেটি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বর্তমানে এটির গুরুত্ব রয়েছে সেক্ষেত্রে এই পাটের আঁশ পাট থেকে আঁশের যে আঁশের গুরুত্বপূর্ণ বিষয় এই আঁশটিকে ছাড়ানোর জন্য একটি পদ্ধতি যে পদ্ধতিটাকে বলা হচ্ছে রিবন রেটিং রিবন কথাটি অর্থ হচ্ছে যেটি হচ্ছে আঁশ আর রেটিং কথাটি অর্থ হচ্ছে এটি পচানো আঁশ আঁশকে পচানো বা পাটের এই ঝালকে কীভাবে সহজে পচানো যায় সেটি সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে আমরা জানি যে এই পাট গাছ থেকে পাটের ছাল ছাড়িয়ে বা পাট গাছ সরাসরি আমরা পাট কাটার পর সেটি আমরা কোনো খাল বা পুকুরের পানিতে আঁশ পচিয়ে এবং সেখান থেকে আঁশ সংগ্রহ করি এবং এক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে বিভিন্ন আঁশের গুণগত মান কিন্তু অনেক সময় ঠিক থাকে না যার কারণে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট BJRI বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট যে পদ্ধতিটি তারা আবিষ্কার করছেন সেটি হচ্ছে এই রিবন রেটিং বা পাটের ছাল পচনের পদ্ধতি এবং এক্ষেত্রে যেভাবে পাটের রিবন রেটিং করা হয় সেটি সম্পর্কে আজকে আমরা সম্পর্কে আলোচনা করব লক্ষ্য করি যে রিবন রেটিং কথাটির অর্থ আমরা জানলাম যে রিবন রেটিং এর অর্থ হচ্ছে পাট গাছ থেকে পাট গাছের কাঁচা ছালটি গাছ থেকে ছাড়িয়ে সেটি গোছা বা আমরা সেটি রিং বা আমরা বলতে পারি যেটিকে ভালোভাবে বেঁধে তারপর অল্প পানিতে এটি পচানোর পদ্ধতিটিকে বলা হচ্ছে রিবন রেটিং এবং এই রিবন রেটিং পদ্ধতিতে অল্প পরিমাণ পানির প্রয়োজন হয় বেশি পরিমাণ পানির প্রয়োজন হয় এবং সহজে আঁশকে অল্প দিনের মধ্যে পচিয়ে সেখান থেকে আঁশ সংগ্রহ করা যায় এবং এক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সমস্ত এলাকায় পানির পরিমাণ অনেক কম থাকে এবং এছাড়াও স্বল্প বা অনাবৃষ্টি এলাকাগুলোতে লক্ষ্য করা হয় যে পানির অভাব রয়েছে খাল বিল বা নেই সেই ধরনের এলাকাগুলোতে এই রিবন রেটিং পদ্ধতিটি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যেটা পাট গাছ থেকে সহজে আঁশ ছাড়ানো যায় এখানে লক্ষ্য করি ছাল পচনের যে পদ্ধতি বা ছাল পচনে বা ছাল ছাড়ানোর পদ্ধতি সেক্ষেত্রে এই রিবন রেটিং পদ্ধতির ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টিতে আসতে হবে সেটি ছালটাকে ছাড়িয়ে তারপরে পচনের প্রক্রিয়া সম্পন্ন করতে এক্ষেত্রে ছাল ছাড়ানোর ক্ষেত্রে যে পদ্ধতিটি এখানে নির্ধারণ করা হচ্ছে প্রথম যে একটি বাঁশের হুক তৈরি করা হচ্ছে বাঁশ বিশেষ করে বরাক বাঁশ এই ক্ষেত্রে শক্ত প্রকৃতির বাঁশ ব্যবহার করা হচ্ছে এবং ছয় ফুট থেকে দুই মিটার পর্যন্ত ছয় ফুট অথবা দুই মিটার দৈর্ঘ্যের একটি বাঁশ এখানে নেওয়া হয় এবং এটি বাঁশের মাথাকে এমনভাবে কাটা হয় যে আমরা যদি বাঁশকে এভাবে লক্ষ্য করি যে এই বাঁশের মাথাটি এমনভাবে কাটা হয় যে হুকের মতো যেন বাঁশটি তৈরি হয় এখানে হুক যেন তৈরি করা যায়
এইভাবে বাসটিকে কাটতে হবে এবং এই বাসটিকে কাটার পর এই বাসকে মাটির নিচে অন্তত শক্তভাবে গেড়ে কুটি মানে কুটির মতো তৈরি করা যে মাটির মধ্যে শক্ত করে গেড়ে সেটাকে খুঁটি হিসেবে তৈরি করে এই ক্ষেত্রে বাসে এই 2 মিটার দৈর্ঘ্যের বাসটি অন্তত 1/3 মাটিতে পুঁতে এই খুঁটি তৈরি করা হয় এবং এটি শক্তভাবে ধরে রাখার জন্য এটি 1/3 মাটির নিচে পোঁতা হয় এরপর যেটি রয়েছে বাসের আর বাঁধান এখানে সাধারণত যখন আমরা বাঁধগুলোকে খুঁটির মতো করে বাঁধবো একাধিক সময় আমরা একাধিক বাঁশ কিন্তু 1 মিটার দৈর্ঘ্য পাশাপাশি আমরা অনেকগুলো বাঁশও কিন্তু এখানে বাঁধতে পারি এবং এগুলো সমানভাবে এক লাইনে আমরা এগুলোকে অবশ্যই খুঁটির মতো করে কেটে দেবো তারপরে বাঁশে আর বাঁধের ক্ষেত্রে এখানে একটি বাঁশের সঙ্গে আরেকটি সোজাসুজিভাবে অবশ্যই বাঁশগুলোর সঙ্গে আরেকটি বাঁশ আর আড়াআড়িভাবে বেঁধে দিতে হবে যাতে আমরা পাট গাছগুলো কাটার পর সেই পাট গাছ থেকে তার পাতা এবং সেই কুচি ডালগুলো ছড়িয়ে ফেলে তারপরে সেগুলো এনে সেই বাঁশে আড়াআড়ি বাঁধা বাঁশের উপর আমরা সোজাসুজিভাবে ডাল দিয়ে রাখতে পারি যার কারণে এই আর বাঁধা হয় এরপরে গড়া থাকলাম ছাল ছাড়ানোর পূর্বে আমাদেরকে পাট গাছ কাটার পর যে গাছটি রয়েছে সেই পাট গাছের অন্তত 10 সেন্টিমিটার 6 থেকে 10 সেন্টিমিটার অংশ শেষের অংশটিকে অবশ্যই আমরা কোনো শক্ত অবলম্বন অথবা পাথর দিয়ে থেতলিয়ে নিব যাতে পাট গাছের যে ছাল রয়েছে দুই পাশের ছালগুলো যেন আলাদাভাবে আমরা করতে পারি যার কারণে অন্তত 10 সেন্টিমিটার অংশ গড়ার 10 সেন্টিমিটার অংশ যে কোনো শক্ত অবলম্বন দিয়ে সেটা অবশ্যই থেতলিয়ে নিতে হবে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ছাল ছাড়ানো এরপরে ছাল ছাড়ানোর ক্ষেত্রে আমরা যে বাঁশের হুক তৈরি করলাম এই বাঁশের হুকের ক্ষেত্রে আমরা অর্ধেক পাট গাছের যে ছাল থেতলাম এই অর্ধেক এক পাশে নিব তার বাকি অর্ধেক নিয়ে এই অংশটুকু দিয়ে আমরা যদি পেঁচিয়ে এইভাবে দুই পাশে দিয়ে পেঁচিয়ে সোজাসুজি ছালটাকে ধরে যদি আমরা টান দিই তাহলে পাট গাছের এই অংশ দিয়ে বায়ু থেকে সামনের দিকে চলে যাবে এবং এইভাবে আমরা একাধিক অন্তত 2 থেকে 3টা পাট কাঠি একত্রিত ভাবে তার ছালগুলোকে দুই পাশে করে দুই হাতে ধরে আমরা যদি একসঙ্গে টান মারি তাহলে কিন্তু পাট কাঠিকে অবশ্যই সামনের দিকে চলে যায় এবং সহজে আমরা পাট গাছের থেকে সহজে পাটের এই ছালটাকে আলাদা করতে পারি এবং পাট এই ছাল আলাদা করার ক্ষেত্রে সহজে পাট কাঠিগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং ছালগুলোকেও আলাদা করা যাচ্ছে এক্ষেত্রে আমরা ছাল ছাড়ানোর এই পাট এই বাঁশের হুক ব্যবহার ছাড়াও আমরা কিন্তু বর্তমানে বিজে আর এক কর্তৃক উদ্ভাবিত আরেকটি অংশ দেখি সেটা হচ্ছে একক বা ডাবল রোলার বিপণন যেটি বাঁশের বাঁশ ব্যবহার না করে লোহার তৈরি অবশ্যই সে ধরনের মেশিন তৈরি করা হচ্ছে যেটা সহজে পাটের এই গাছ থেকে আঁশটাকে সহজে ছাড়িয়ে নেওয়া যায় এবং এক্ষেত্রে একক ডাবল রোলার বিপণন ব্যবহার করে সেই ছাল সহজে ছাড়ানো যায় এবং এই ছাড়ানোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে আমরা বিঘাপতি মিনিমাম হচ্ছে 4 থেকে 6 জন শ্রমিকের 1 বিঘা জমির যে ছাল রয়েছে সেটি সহজে 1 বিঘা জমির শ্রমিকের কাজ কিন্তু 4 থেকে 6 জন শ্রমিকই করে ফেলতে পারবে এবং সহজে এটি করা যায় এবং সময়ও অনেক কম প্রয়োজন হয় এখানে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি যে এই যখন ছাল ছাড়ানোর ক্ষেত্রে আমরা যখন ছাল ছাড়ানোর কথা মরা বাঁধার ক্ষেত্রে যে ছাড়িয়ে নিলাম ছালগুলো তারপরে এই ছাড়ানোর ছালগুলোকে যখন আমরা ডিবোলভেটিং বা পচানোর জন্য তৈরি করবো সেক্ষেত্রে আমরা 3000 থেকে 4000 কেজি ছাল একসঙ্গেভাবে একত্রিতভাবে আমরা কিন্তু রিবোলভেটিং বা ছাল পচানোর কাজটি করতে পারি একসঙ্গেই বা করতে পারি এবং এক্ষেত্রে বিভিন্ন ধরনের চারি বা বিভিন্ন ব্যবহার করা এক্ষেত্রে লক্ষ্য করি ছাল পচানোর পদ্ধতির ক্ষেত্রে এখানে প্রথম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে আমরা ছোটো ছোটো কংক্রিটের চারির মতো পাত্র ব্যবহার করতে পারি অথবা আমরা মাটিতে গর্ত করে 6 মিটার 6×2×1 এই ধরনের গর্ত তৈরি করে আমরা সেটাও কিন্তু সেটি দ্বারাও কিন্তু আমরা ছাল পচাতে পারি এবং এক্ষেত্রে গর্ত করার পর গর্তের মধ্যে চারের ক্ষেত্রে যদি আমরা প্রথমে আসি চারের ক্ষেত্রে সরাসরি এখানে পানি দেওয়া হয় এবং প্রতি কেজি ছালের জন্য অবশ্যই এখানে পানির প্রয়োজন হচ্ছে প্রায় এখানে আমরা বলতে পারি যে যদি আমরা পানি দিয়ে করতে চাই তাহলে হচ্ছে প্রতি কেজি ছালের জন্য অবশ্যই 3 থেকে 4 কেজি লিটার পানি অবশ্যই এখানে দিয়ে ছাল পচানো শুরু করতে হবে কিন্তু যদি আমরা হচ্ছে যদি মাটিতে গর্ত করে যদি ছাল পচাতে চাই সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে পরিমাণ আমরা গর্ত করবো সেটি অবশ্যই পুরোটাই
পলিথিন দিয়ে ঢেকে দিব এবং সেখানে ভালো পানি দিয়ে তারপর সেখানে ছালগুলোকে আর বা আমরা গোলাকারভাবে মোঠা তৈরি করে তারপর সেই ছালগুলো সেখানে রেখে তবে পচন ক্রিয়া সম্পন্ন করার জন্য রাখবো। এবং এক্ষেত্রে কিন্তু অবশ্যই এই পলিথিনটির উপরে আরও পলিথিন দিয়ে অবশ্যই এই ছালগুলোকে ঢেকে দেওয়া হয় যাতে সহজে পচন ক্রিয়া সম্পন্ন হতে পারে। এবং এক্ষেত্রে ছাল পচনের ক্ষেত্রে বিশেষ একটি লক্ষ্য করা হয় যে যখন ছাল পচানো হয় এক্ষেত্রে ছাল পচানোর গতিকে ত্বরান্বিত করার জন্য বা ছাল পচন যেন সহজে বা দ্রুত ঘটতে পারে সেজন্য কিন্তু এই ছাল পচনের জন্য এখানে বাইরে থেকে ইউরিয়া সার প্রয়োগ করা হয়। এবং ইউরিয়া সার প্রয়োগের মূল উদ্দেশ্যই হচ্ছে এখানে যে ছাল পচনের যে ব্যাকটেরিয়া বা জীবাণুগুলো রয়েছে সেগুলোর বংশ বিস্তারকে ত্বরান্বিত করার জন্যই কিন্তু এই ইউরিয়া সার ব্যবহার করা হচ্ছে। এখন এছাড়াও যে ইউরিয়া পাটের যে আসে যে গুণগত মান সেটিও কিন্তু উন্নত করে যার কারণে ইউরিয়া সার ব্যবহারের ফলে একদিকে যেমন ছাল পচন ত্বরান্বিত হচ্ছে অন্যদিকে ছালের গুণাগুণ কিন্তু অনেক ভালো হয় যার কারণে এখানে ইউরিয়া সার ব্যবহার করা যেতে পারে। যদি আমরা এই পাট পচনের ক্ষেত্রে যদি ইউরিয়া সার ব্যবহার করতে না চাই যে আমরা ইউরিয়া সার ব্যবহার করতে চাচ্ছি না সেক্ষেত্রেও কিন্তু আমরা বাইরে থেকে পচনশীল পানি অথবা আমরা বলতে পারি যে পূর্বে পাট পচানো হচ্ছে এমন পচনশীল পানি কিন্তু আরেকটু এই ভালো পানির সঙ্গে যোগ করে ব্যাকটেরিয়া বা জীবাণু বা পচনশীল জীবাণুগুলোর তাদের বংশবিস্তারকে দ্রুত গতিতে করা যায় এবং এই পচনশীল জীবাণুগুলো তাদের বংশবিস্তার দ্রুত করার জন্য কিন্তু বাইরে থেকে এই পচা পানি এখানে যোগ করলে জীবন রেডি বা আর সহজে পচতে শুরু করে এবং তাড়াতাড়ি পাট পচন ক্রিয়া সম্পন্ন হয়। এবং এখানে একটি বিষয় আমরা লক্ষ্য করি যে পাট পচানোর এই পদ্ধতির ক্ষেত্রে আমরা লক্ষ্য করি গতানুগতিক পদ্ধতি বা আমরা যেটা জাগ দেওয়া পদ্ধতিতে পাট পচাই সেটির মতো এখানে কিন্তু পাট পচনের পর সেটি ভালো পানিতে দিয়ে সেই পাটের আসতে ছাড়ানো হয় এবং এক্ষেত্রে 12-15 দিন পর্যন্ত সময় লাগতে পারে পাট পচনের। এবং জাগ দেওয়ার ক্ষেত্রে কিন্তু 25-25 দিন যেটা সনাতন পদ্ধতি সেটির ক্ষেত্রে লাগে কিন্তু এখানে আমরা অল্প সময় কিন্তু এই পাট পচে সেটা থেকে আর সংগ্রহ করতে পারছি এবং এর গুণগত মান জাগ দেওয়া বা সনাতন পদ্ধতির তুলনায় অবশ্যই ভালো হয় এবং অনেক ভালো হয়। এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে ছাল পচনের সময়ের ক্ষেত্রে আমরা যেটি বললাম যে এখানে যদি আমরা ইউরিয়া সার বা বাইরে থেকে পচনশীল জীবাণুযুক্ত পানি যদি যোগ করি তাহলে কিন্তু এই পচনশীল পচন ক্রিয়া ত্বরান্বিত করার জন্য যে ব্যাকটেরিয়া বা পচনশীল জীবাণুগুলোর বংশ বৃদ্ধি করতেছি সেগুলোর ক্ষেত্রে আমরা বলছি 12-15 দিনের মধ্যেই কিন্তু এই পাট পচনের ক্রিয়া সম্পন্ন হয় এবং এর থেকে বেশি সময় লাগবে। আবার সাধারণত সনাতন পদ্ধতির তুলনায় এখানে কিন্তু সময়ের পরিমাণ অনেক কম লাগে। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে রিবন রেডি বা ছাল পচনের গুরুত্ব বা সুবিধার ক্ষেত্রে ছাল পচনের গুরুত্ব বা সুবিধা আমরা সাধারণত রিবন রেডিং পদ্ধতি কেন ব্যবহার করতেছি বা কেন এর সুবিধাগুলো কী বা এর গুরুত্ব কী এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা শুরুতেই বলছি যে রিবন রেডিং পদ্ধতি বা পাটের যে ছাল পচনের যে পদ্ধতিটি রয়েছে এটি সেই এলাকার জন্য প্রযোজ্য যে এলাকায় বৃষ্টিপাত কম হয়। বর্তমানে জলবায়ু বিভিন্ন পরিবর্তনের কারণে অনাবৃষ্টি বা খরা দেখা দিচ্ছে যার কারণে খাল বিলগতে পানি থাকে না এবং সেই ক্ষেত্রেও আবার বন্যার এলাকা বন্যা প্রবণ এলাকাগুলোতে বন্যার পানিতে সব কিছু ডুবে যায়। এক্ষেত্রে আমরা অল্প পানিতে সহজে পাটের ছাল পচে সেখান থেকে আর সংগ্রহ করতে পারি এই রিবন রেডিং পদ্ধতিতে এবং এক্ষেত্রে যেমন পানির পরিমাণ কম লাগতেছে আবার সহজে আমরা গুণগত মান সম্পন্ন আসও পাচ্ছি। এছাড়াও এখানে আমরা বলছি যে বিঘা প্রতি যে শ্রমিক যে লাগবে 1 বিঘা জমির পাটের আঁশ ছাড়ানো এবং সেই সঙ্গে পচনের ক্ষেত্রে 4-6 জন শ্রমিকের বেশি প্রয়োজন হয় না। এক্ষেত্রে আমাদের সাশ্রয় হচ্ছে এবং সেই সঙ্গে এটার খরচও অনেক কম হচ্ছে এবং সেই তুলনায় আয় অনেক বেড়ে যাচ্ছে। যে গুণগত মান সম্পন্ন রিবন রেডিং পদ্ধতির মাধ্যমে যে আশা পাচ্ছি সেটি দ্বারা কিন্তু আমরা বিভিন্ন ধরনের পাটজাত দ্রব্য তৈরি করে সেটি কিন্তু গুণগত মান ভালো হওয়ার কারণে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এছাড়াও এই পাট